প্রবতি খবর ইতিহাস রচি আজি দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি রূপে শপথ ললে দ্রৌপদী মুর্মুয়ে। সংসদ ভবনের কেন্দ্রীয় হলত অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ কার্যসূচী। দেশের রাষ্ট্রপতির আসনত অধিষ্ঠিত হল প্রথমগী আদিবাসী মহিলা। द्रौपदी मुर्मू ईश्वर की शपथ लेता हूँ कि ईश्वर की शपथ लेती हूँ कि मैं श्रद्धा पूर्वक भारत के राष्ट्रपति के पद का कार्यपालन करूँगी तथा अपनी पूरी योग्यता से संविधान और विधि का परिरक्षण संरक्षण और प्रतिरक्षण करूंगी और मैं भारत की जनता की सेवा और कल्याण में निरत रहूंगी। द्रौपदी मुर्मू देशर पंचदश राष्ट्रपति, इतिहास रचि देशत प्रथमबारलै एगराकी आदिवासी महिला, দেশের প্রথমগী নাগরিক। সংসদ ভবনের কেন্দ্রীয় হলত দেশের মুখ্য ন্যায়াধীশ এন ভি রমনায় দ্রৌপদী মুর্মুক শপথ বাক্য পাঠ করবেন। রাষ্ট্রপতির শপথ গ্রহণ সমারোহত বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি আর রাজ্যসভার অধ্যক্ষ এম ভেঙ্কায়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্য, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, সংসদের সদস্য আর সরকারের মুখ্য বিষয়া আর সেনা বিষয়া সকলে অংশগ্রহণ করে। শপথ গ্রহণ অনুষ্ঠানের পিছতে নবনির্বাচিত রাষ্ট্রপতিগীক 21 চুপর অভিবাদন জানা হল। প্রথম ভাষণতে রাষ্ট্রপতি শ্রী দ্রৌপদী মুর্মুয়ে দেশবাসীক ধন্যবাদ জানালে। দেশের দ্বিতীয়গী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়ে কলে মহিলা সবলীকরণেই এটা মূল লক্ষ্য হব। মেনে আপনি জীবন যাত্রা পূর্বী ভারত মে ওড়িশা কে এক ছোটে সে আদিবাসী গাঁও সে শুরু কি থি। মে জিস পৃষ্ঠভূমি সে আতি হুম ওহা মেরে লিয়ে প্রারম্ভিক শিক্ষা প্রাপ্ত করনা ভি এক স্বপ্নে জেসা হি থা। লেকিন অনেক বাধাও কে বাবজুদ মেরা সংকল্প দৃঢ় রা আর মে কলেজ জানে বালি আপনি গাঁও কি পেহলি বেটি থি। ইস পদ কে সাথ সাথ দেশ নে ইস মহান পরম্পরা কে প্রতিনিধিত্ব কা দায়িত্ব ভি মুঝে সোঁপা হে। সংবিধান কে আলোক মে মে পুরি নিষ্ঠা সে আপনি কর্তব্য কা নির্বহন করুঙ্গি। মেরে লিয়ে ভারত কে লোকতান্ত্রিক সাংস্কৃতিক আদর্শ আর সবই দেশবাসী হামেশা মেরে ঊর্জা কে সেতু কার্য। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।